দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আবারও স্বাগত। আজকে আমরা নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টেনের ভূগোল বিষয়ে যে পার্ট ফোর তোমাদের জুলাই মাসে দেওয়া হয়েছে, তোমরা হয়তো অনেকে স্কুল থেকে পেয়ে গেছো অথবা ওয়েবসাইট থেকে তোমরা হয়তো ডাউনলোড করে নিয়েছো। এখন উত্তরগুলো কী করে করবে সেটা নিয়ে হয়তো অনেকেই চিন্তিত রয়েছে, তো তার উত্তরগুলো নিয়ে কিন্তু আমি সম্পূর্ণ নতুন উত্তর নিয়ে চলে এসেছি। তো প্রথমে যে প্রশ্নটা করা হয়েছে তার আগেই তোমাদের বলে রাখি, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। তো প্রথম প্রশ্ন কী বলা হয়েছে দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। তো একের একের অ্যান্সার যেটা হয়ে যাবে দেখো, আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হলো গিরিখাত। তো একের গ অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো একের দুয়ে যেটা বলা হয়েছে, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো সেটার নাম হচ্ছে বাগ্রশুণ্ড। তো বাগ্রশুণ্ড খ অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো একের তিন যেটা বলা হয়েছে, ঠিক জোড়াটি নির্বাচন করো, ঠিক জোড়াটি নির্বাচন করতে বলা হয়েছে। তো এর অ্যান্সার হয়ে যাবে, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো কী বলা হয়েছে, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, আমি তোমাদের জন্য করে নিয়েছি। তো দেখো শূন্যস্থান পূরণে কী হবে, বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। তো বায়ুর অপসারণ প্রক্রিয়ায় এর অ্যান্সার হয়ে যাবে। তারপরে কাশ্মীর উপত্যকা পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। তারপরে নেক্সট উত্তর হয়ে যাবে, উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। তো এরপরে দেখো তিনের এক কী বলা হয়েছে, পলল ব্যঞ্জনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। তো চলো বন্ধুরা খাতা পেন বের করে তোমরা এর অ্যান্সারটা ঝটফট করে নাও। তো বন্ধুরা তিনের একের উত্তর তোমরা খাতা পেন বের করে লিখে নাও। তো প্রথমেই তিনের এক দিয়ে উত্তর লিখো, যে পর্বতের পাদদেশে পলল বর্জনী সৃষ্টির কারণগুলি হলো, এক নম্বর ক তোমরা দিয়ে লিখো যে পার্বত্য প্রবাহের শেষে হঠাৎ ভূমিঢালের হ্রাস প্রায়, এর ফলে পার্বত্য অঞ্চল থেকে বয়ে আনা নুড়ি পাথর ও পলিরাশি সমভূমির শুরুতে পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। তারপর খ দিয়ে লিখো, হঠাৎ ভূমিঢাল এবং এর পরিবর্তন এবং নদীর বহন ক্ষমতা হ্রাস পায়, এর ফলে পার্বতের পাদদেশে এই প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়। তো বন্ধুরা আমরা এর অ্যান্সার করে নিয়েছি। তো এরপরে নেক্সট অ্যান্সার তোমরা করে নাও, যেটা কী বলা হয়েছে দেখো, তিনের দুই ধাপ চাষ, ফালি চাষ ও সমমানোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কীভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। তো এর অ্যান্সার তোমরা লিখে নাও। তো ধাপ চাষ বলে তোমরা পয়েন্ট করো, দিয়ে তারপরে লিখো যে পার্বত্য অঞ্চলে পাহাড়ে ঢাল বরাবর সিঁড়ির মতো ধাপ কেটে চাষ করার অন্যতম পদ্ধতি হলো ধাপ চাষ। এই ধাপ চাষের ফলে পাহাড়ের ঢাল বরাবর বৃষ্টির জল অতি দ্রুত নিচে গড়িয়ে যেতে পারে না বলে মৃত্তিকা ক্ষয় কম হয়। তো আশা করছি তোমরা এটার অ্যান্সার লিখে নিয়েছো। তো তারপরে এরপরে নেক্সট দেখো, এইটারই কিন্তু আরও ধাপ চাষের পরে অন্য একটা পয়েন্ট হবে। তো ফালি চাষ দেখো, ফালি চাষ বলে একটা পয়েন্ট করো এবং তারপরে লিখো যে মাঝারি ঢালু পাহাড়ি অঞ্চলগুলিতে পাহাড়ের ঢাল বরাবর সমান্তরাল সারিবদ্ধভাবে পরপর শস্যের চাষকে ফালি চাষ বলে। সাধারণত যে সমস্ত অঞ্চলে জমিগুলি সমভাবে একই দিকে বিস্তৃত সেই সমস্ত স্থানে মৃত্তিকা ক্ষয় রোধের অন্যতম পদ্ধতি হলো ফালি চাষ। তো এরপরে নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট হবে সমমানোন্নতি চাষ। তো সেটার অ্যান্সার তোমরা করে নাও, এটা তোমরা পয়েন্ট করবে, দিয়ে তারপর লিখবে যে এটিও পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে অনেক দূর অবধি বিস্তৃত পাহাড়ি অঞ্চলের সমান উচ্চতাযুক্ত অঞ্চলগুলি চিহ্নিত করে সেই ঢাল বরাবর বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধ দিয়ে কিন্তু মৃত্তিকা ক্ষয়কে ব্যাপক আকারে রোধ করা সম্ভব হয়। তো ঠিক আছে বন্ধুরা, এইটা ছিল তোমাদের তিনের দুইয়ের অ্যান্সার। তো ঝটপট তোমরা খাতা পেন করে আশা করছি লিখে নিয়েছো, যদি কারো অসুবিধা হয় অবশ্যই ভিডিওটা পজ করবে এবং স্ক্রিনশট নিয়ে খাতায় লিখতে লাগবে। তো তারপরে নেক্সট তোমাদের যেটা বলা হয়েছে দেখো, লাস্ট প্রশ্ন চার নম্বরের প্রশ্ন যেটা বলা হয়েছে, চলো বন্ধুরা প্রশ্নটা দেখে নিই একবার। তো চার নম্বরের লাস্ট প্রশ্ন যেটা বলা হয়েছে, হিমবাহের সঞ্চয় কাজের ফলে ঘটিত বিভিন্ন প্রকার গ্রাফ রেখা সচিত্র বর্ণনা দাও। তো বন্ধুরা আমরা গ্রাফ রেখা সচিত্র বর্ণনা দেখব। তো এখানে কিন্তু তোমাদের চিত্র বলার কোনো দরকার নেই, তোমরা নিজের মতো করে পয়েন্ট ওয়াইজ লিখলেই কিন্তু হয়ে যাবে। চিত্র বলেছে বলে তোমাদের চিত্র দিতে হবে তার কোনো মানে নেই। তো ঝটপট তোমরা খাতা পেন বের করে লিখে নাও। তো আমরা উত্তরে চলে যাব। প্রথমেই তোমরা লিখো, হিমবাহের সঞ্চয় কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয় তাকে গ্রাফ রেখা বলে বা গ্রাফ রেখা বলে, এ হলো তাদের অন্যতম একটি ভূমিরূপ। তারপরে দেখো, পার্বত্য অঞ্চল দিয়ে হিমবাহ প্রভাবিত হওয়ার সময় ক্ষয় পাওয়া শিলাখণ্ড, নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি হিমবাহের সঙ্গে বয়ে চলে। এই সব বিচ্ছিন্ন ও ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড বা শিলাচূর্ণে কিছু অংশ হিমবাহের দুপাশের সামনে ও তলদেশে স্তূপকারে সঞ্চিত থাকে। এই সব সঞ্চিত শিলাস্তূপকে গ্রাফ রেখা বলে। তারপরে দেখো, গ্রাফ রেখা নানান ধরনের হয়, দিয়ে লিখবে যে যেমন
এক নম্বর দিয়ে লিখবে যে পার্শ্ব গ্রাব রেখা, দিয়ে তারপরে লিখবে হাইফেন দিয়ে যে শিলাখণ্ড বা শিলাচূর্ণ, নুড়ি কাঁকর, বালি প্রভৃতি হিমবাহে দুপাশে স্তূপাকারে প্রাচীরের মতো সঞ্চিত হলে তাকে পার্শ্ব গ্রাব রেখা বলে। তারপরে দু নম্বর দিয়ে লিখবে প্রান্ত গ্রাব রেখা, তো তারপরে লিখবে হিমবাহ যে স্থানে এসে শেষ হয় অর্থাৎ অর্থাৎ গোলে যায় সেই স্থানে যে গ্রাব রেখা সঞ্চিত হয় তাকে প্রান্ত গ্রাব রেখা বলে। তারপর তিন নম্বর দিয়ে পয়েন্ট করে লিখবে যে দুটি হিমবাহ দুই দিক থেকে এসে একসঙ্গে মিলিত হয়ে উভয়ের পরস্পর সন্নিহিত পার্শ্ব গ্রাব রেখা দুইটি মিশে গেলে তাকে মধ্য গ্রাব রেখা বলে। তারপর চার নম্বর দিয়ে লিখবে ভূমি গ্রাব রেখা, তো ভূমি গ্রাব রেখা কাকে বলে? হিমবাহে তলদেশে যে গ্রাব রেখা সঞ্চিত হয় তাকে ভূমি গ্রাব রেখা বলে। তারপর পাঁচ নম্বর দিয়ে লিখবে অবিন্যস্ত গ্রাব রেখা, মাঝে মাঝে হিমবাহের সামনের দিকে গ্রাব রেখার স্তরগুলি ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় দেখা যায়, এ ধরনের গ্রাব রেখাকে অবিন্যস্ত গ্রাব রেখা বলে। ছ নম্বর দিয়ে লিখবে হিমবাহের হিমবাহ গ্রাব রেখা, তো সময় বিভিন্ন আকৃতির প্রস্তরখণ্ড, নুড়ি কাঁকর প্রভৃতি হিমবাহের ফাটলের মধ্যে প্রবেশ করে আবদ্ধ হয়ে পড়ে, একে হিমবাহ গ্রাব রেখা বলে। তারপরে সাত নম্বর দিয়ে লেখো রোজেন গ্রাব রেখা কাকে বলে? রোজেন গ্রাব রেখা দিয়ে পয়েন্ট করবে, দিয়ে লিখবে কোনো কোনো অঞ্চলে গ্রাব রেখাগুলি একে অপরের ওপর জমতে থাকে, একে রোজেন গ্রাব রেখা বলে। তারপরে দেখো বলয়ধর্মী গ্রাব রেখা, তো অনেক সময় প্রান্ত গ্রাব রেখাগুলিকে বলয়ের আকারে ধারণ করতে দেখা যায়, একে বলয়ধর্মী গ্রাব রেখা বলে। তারপরে দেখো উদাহরণ তোমরা দিয়ে দেবে, উদাহরণ যেটা বলা হয়েছে তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাচুং ও লাচেন অঞ্চলে এবং কাশ্মীরের লিরা ও কোহাইল নদীর উপত্যকায় গ্রাব রেখা দেখা যায়। তো এই গ্রাব রেখার চিত্রটা তোমরা যদি আঁকতে চাও তো অবশ্যই তোমাদের মাধ্যমিকের বইয়ে গ্রাব রেখা যেটা রয়েছে সেটা তোমরা আঁকতে পারো, অথবা প্রয়োজন না হলে আঁকার কোনো দরকার নেই, এই আটটি পয়েন্ট দিলে তোমাদের কিন্তু হয়ে যাবে। তো আশা করছি তোমরা সকলেই অ্যান্সারগুলো করে নিয়েছো। তো সকলকেই বলবো তোমরা যারা ঝটপট এখন অবধি অ্যান্সারগুলো করনি তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে অ্যান্সারগুলো করে নিতে পারো। তো এরপরে আমরা ক্লাস টেনের কিন্তু বিভিন্ন যে ইংরেজি রয়েছে আমরা অলরেডি বাংলাটা কিন্তু আপলোড করে দিয়েছি, তো তার লিঙ্ক আমি ভিডিও শেষে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিতে পারো। তো এরপরে আমরা জীবনবিজ্ঞান থেকে শুরু করে সমস্ত কিছু আমরা জীবনবিজ্ঞানটাও কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো তারপরে আমরা ইতিহাস থেকে শুরু করে ভূগোল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একে একে আপলোড করে দেবো বন্ধুরা। তো তোমরা যারা নতুনভাবে যে জুলাই মাসে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।